আসসালামু আলাইকুম ভিউয়ার, বাহারি রান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও আপনাদের সামনে মজাদার একটি ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম, আর তা হলো ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। এখন এই বাঁধাকপিটা আমি ছোট করে কেটে নিব। এই পর্যায়ে চিকন চিকন করে কেটে নিব। এখন দেখুন আমি কতটুকু চিকন করে কেটে নিয়েছি। এখন এই কাটা অংশগুলো তুলে নিয়ে বাকিগুলো কেটে নিব। আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে চলে যাব পরবর্তী স্টেপে। ভাজিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ ফালি, স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। এখন ঢাকনা দিয়ে এই বাঁধাকপিগুলো সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে উল্টিয়ে দিব। বাঁধাকপিগুলো সিদ্ধ হওয়ার ফলে অনেকটাই কমে গেছে, এখন অপেক্ষা করবো এই পানিটুকু শুকিয়ে আসা পর্যন্ত। আরও প্রায় 2-3 মিনিটের মতো সময় নিয়ে এই পানিটুকু শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে বাঁধাকপিগুলো নামিয়ে নিব। বাঁধাকপিগুলো তুলে নেওয়ার পর সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটুকু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে নিব সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো, মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব ডিম। ডিমগুলো আমি আগেই ভেঙে নিয়েছিলাম, এখন এই ডিমগুলো নেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে দেখুন ভাজিটা কতটা জর্জরা হয়েছে। এই পর্যায়ে দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ ঘি, আর নেড়ে মিশিয়ে নিতে হবে। যদি ঘিটা আপনাদের পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই রেসিপিটি তৈরি করতে যদি আপনারা এই ভাজিটা একটু কালার করতে চান তাহলে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিবেন, এতে করে এর টেস্টটা কোনো অংশে কমবে না। মেশানো হয়ে গেছে আর এরই সাথে রেডি হয়ে গেল ডিম দিয়ে বাঁধাকপির মজাদার এই ভাজিটি। এখন আমি চুলাটা বন্ধ করে নিচ্ছি, তারপর নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রান্না করে নিলাম ডিম দিয়ে বাঁধাকপির মজাদার এই ভাজিটি। এটি আপনারা ভাত রুটি পরোটা
উভয়টার সাথে পরিবেশন করতে পারেন। এতে ডিম দেওয়ার ফলে বাচ্চারাও খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আচ্ছা তাহলে এই পর্যন্তই, আবারও অন্য কোনো দিন ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।